আমার নবী কি বলেছেন? আমার নবী বলেছেন, যখন তোমরা উটের মধ্যে বোঝা বহন করো, বোঝা বহন শেষ নামিয়ে ফেলো, আরোহণ করো, তোমার যাত্রা শেষ নেমে পড়ো। যদি তুমি যাত্রাবিহীন একটা পশুর হয়ে বসে থাকো তাহলে কষ্ট পায়, ইনসাফ নষ্ট হয়ে যায়। নবী আলী কি বলেছেন? জমিনের উপরে দাবি হাঁটিও না, জমিন কষ্ট পায়। আমার নবী কি বলেছেন? যাতে একটা গাছের ডালও অবৈধ বিনা কারণে ভাঙবা না, গাছটা কষ্ট পায়। ওমর ইবনে খাত্তাব কি বলেছিলেন? আমার খেলাফতের আমলে ফোরাতের কুলেও যদি কোনো একটা কুকুর না খেয়ে মারা যায়, আমাকে জবাব দিতে হবে একটা কুকুর কেন না খেয়ে মারা গেল। এর নাম মুসলমান, এর নাম ইসলাম। সংঘাত শুরু হয়েছে বরিশালের চরমনাই পীর পরিবারে। শুক্রবার রাতে চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি ফয়জুল করিমের ছেলে ও চরমনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের ভাতিজা মুহাজিদুল করিমের বিরুদ্ধে। বিভিন্ন সংবাদ মাধ্যমের ভিত্তিতে জানা গেছে, বরিশাল সদর উপজেলার চরমনাই গ্রামের নলছিটি হুজুরের বাড়ির সামনে এই ঘটনা ঘটেছে। স্থানীয়রা আহতকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় সেবাচিম হাসপাতালে ভর্তি করেছেন। আহত ব্যক্তির নাম কাজী মামুন খান, তিনি মুফতি ফয়জুল করিম ও চরমনাই পীরের ফুফাতো ভাই। আহতের মেয়ে সাইমা আক্তার জানান, পারিবারিক বিরোধের জের ধরে তার বাবাকে কুপিয়ে জখম করা হয়েছে, তাকে সেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতিও চলছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, এ বিষয়ে জানতে ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি ফয়জুল করিমের ব্যক্তিগত সহকারী মাওলানা আবু বকরের মোবাইল ফোনে একাধিকবার কল ও মেসেজ পাঠালেও তাকে পাওয়া যায়নি। বরিশাল কোতোয়ালি থানার ওসি আজিমুল করিম জানান, কুপিয়ে জখমের ঘটনায় শনিবার সন্ধ্যা পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হবে।